আমার জানা নেই। ধন্যবাদ সাধারণ মানুষকে জানানো যায় মা, কিন্তু যারা ফেরেশতার মতো সৎ মানুষ তাদেরকে তুমি কি বলবে মা? তুমি জানো মা, আমার গাড়ি থেকে চুরি যাওয়া এই 20 লক্ষ টাকার ব্রিফকেস আজ শিমুল উদ্ধার করে নিয়ে এসেছে। তাই নাকি? বাবা, আল্লাহ তোমাকে নির্ঘাত ফেরেশতা বানিয়ে পাঠিয়েছেন। ফেরেশতা না খালাম্মা, আমি সাধারণ মানুষ, আমার পক্ষে যতটুকু করা সম্ভব হয়েছে আমি করছি। এবার আমি আসি। আসি মানে? তোমার সম্পর্কে তো কিছু জানা হলো না, তোমার উপকারের প্রতিদান দিব কি করে? প্রতিদানের আশায় যারা উপকার করে আমি তাগো দলে না। আর ঠিকানার কথা কইতেছেন, দেওয়ার মতো ঠিকানা আমার নাই, তবে একটা ঠিকানা ছিল, কিন্তু সেইখান থেকেও আমি বিতাড়িত। বিতাড়িত কেন? টাকা চুরির দায়ে। টাকা চুরির দায়ে? ঠাট্টা করছো? ঠাট্টা না, ঠাট্টা না, যা সত্য তাই কইতেছি, সবই আমার দুর্ভাগ্য কইতে পারেন। গ্রাম থেকে চোরের অপবাদ নিয়ে বাইর হয়ে আইছি, ভাবছিলাম শহরের কাজের মধ্যে অতীতের দিনগুলো ভুলে থাকবো, কিন্তু দেখলাম এখানকার মানুষগুলো বড়ই নির্দয়, বড়ই কঠিন। এখানে কেউ কারো জন্য না, সবাই শুধু নিজের নিয়েই ব্যস্ত, তাই বেকারের যা কাম, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছি। বেকার ছিলে কিন্তু এই মুহূর্ত থেকে আর নেই, তোমার মতো সৎ মানুষকে আমি বেকার থাকতে দেব না। আজ থেকে তুমি আমার বিজনেস দেখাশোনার কাজে আমাকে হেল্প করবে। আজ থেকে তুমি হবে আমার ম্যানেজার কাম পিএস, মানে আমার অল ইন অল। কিন্তু কাজ করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার পড়াশোনা তেমন একটা নাই। গ্রামের কলেজ থেকে এইচএসসিতে সেকেন্ড ডিভিশন পাইছি। পড়াশোনা ডিগ্রি মানুষের সবচেয়ে বড় পরিচয় নয় বাবা। প্লেন ক্রাশে ওর বাবা মারা যাবার পর থেকে ও একাই সব কিছু সামলাচ্ছে। মেয়ে আমার কাজের চাপে হাসতে ভুলে গেছে। তোমার মতো সৎ ছেলে ওর সঙ্গে থাকলে ও কিছুটা স্বস্তি পাবে। শিমুল হাসান, আজ থেকে উনি আমার ফার্মের ডিরেক্টর, এই ফার্মের সেকেন্ড ম্যান। আমার অবর্তমানে এই ফার্মের সব ডিসিশন মিস্টার শিমুল নেবেন। আশা করি আপনারা ওনাকে সম্পূর্ণ সহযোগিতা করবেন। শিমুল এসো, তোমাকে তোমার চেম্বার দেখিয়ে দিচ্ছি, এসো। আপনার মেয়েকে আমার ছেলের বউ বানানোর প্রস্তাব নিয়া। খবরদার, আর একবারও তোমার মতো যোদ্ধারের মুখ থেকে ওই কথাটা আমি যেন না শুনি। ভুলে যেও না, তোমার বাবা বেরোলে তোমার বাবা আমার বাবার মাথায় ছাতা ধরে রাখত। চারিদিকেই তো এখন দিন বদলের পালা, দিন বদলাইছে না, অহন গ্রামের মাইনষে আমার আর আমার বাবার মাথায় ছাতা ধরতে পারলে নিজের ধন্য মনে করে। তাছাড়া আপনার চাইতে টাকা পয়সা ধন দৌলত শুধু টাকা থাকলেই মানুষের বংশ মর্যাদা বদলে যায় না শওকত। এই যে জুতোটা, যত দামি হোক এটা পায়ের নিচেই থাকে, বুঝতে কি আর কিছু বাকি আছে? আব্বাজান শান্ত হন, আব্বাজান শান্ত হন, এক বাগে শীত যায় না, ব্যবস্থা করুন।
মাথা ঠান্ডা হইতেছে না বাজান, আমার মাথা ঠান্ডা হইতেছে না। ও সৈয়দ, ও সৈয়দ আমগো বাপ বেটার দুইজনের অপমান করছে, আমার মাথা আগুনের মতো চলতেছে। আমি এই আগুনের চালা আগুন দিয়ে নিভামো বাজান। আমিন সুম্মা আমিন। সৈয়দ সাহেব, আপনার সান্ত্বনা দিবার ভাষা আমার জানা নাই। এত মাল সহ আপনার গোডাউনটা পুরা ছাই হইয়া গেল যাওকা, এইটা নিয়ে টেনশন করেন না। জানের উপর দিয়ে না গিয়া মালের উপর দিয়ে গেছে, সম্মান তো আর যায় নাই। দেখেন দেখেন, আপনার মাথায় ছাতা ধরনের লিগায় একটা লোকও নাই। আমি যাই, থু বাড়িতে গিয়া কুলিটা কইরা দুই রাখাত নাফল পইরা একটু খাই। সালামু আলাইকুম। সব যাইতে দে। আপনি আমাদের কাছ থেকে 10 লক্ষ টাকা লোন নিয়েছিলেন, এখন আপনার গোডাউনে আগুন লেগে থাকুক আর নাই লেগে থাকুক, এসব কথা কর্তৃপক্ষ শুনবে না। তাই বলছি, আগামী 20 তারিখের মধ্যে আপনি যদি ব্যাংকের লোন পরিশোধ করতে না পারেন, তাহলে আপনার বিষয় সম্পত্তি সব নিলামে উঠবে। কিন্তু আমাকে যদি একটু সময় দিতে। কোনো সময় দেওয়া যাবে না, আর এটা কর্তৃপক্ষ কোনোভাবেই মানবে না। আসি, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, তুমি তো জানো আমার ছেলে কোনো অন্যায় করে নাই, সে যেখানেই থাক যেভাবেই থাক তুমি তারে ভালো রাখো। আমিন। না না, কোনো সমস্যা হবে না, আমি কালকের মধ্যে ওনাদের অর্ডার শিপমেন্টের ব্যবস্থা করছি। আপনি সিএনডি এজেন্ট আর শিপিং কর্পোরেশনগুলোর সাথে কথা বলে রাখুন, মাল আসা মাত্রই যাতে কন্টেনারে লোড করে শিপমেন্টের ব্যবস্থা করে। আমি বলেছি না, কাজ শেষ না করা পর্যন্ত আমাকে ডিস্টার্ব করবে না। বাবা, আপনি আসুন আসুন। রিল্যাক্স, এখনো কাজ করছো? রাত কটা বাজে সে খেয়াল আছে? অফিসের সব স্টাফ তো চলে গেছে। কাজের চাপে সময়টা লক্ষ্য করিনি। কাজ তো করতেই হবে, তাই বলে কি নিজের কথা ভুলে গেলে চলবে? চলো একসাথে যাওয়া যাক। হাতের কাজটা সেরে নিই। আহা, বাদ দাও তো, কাল এসে করবে। না না, হাতের কাজ ফেলে রাখতে নেই। তুমি নিজের উপর বড্ড বেশি চাপ নিচ্ছ শিমুল, কে বলেছে এত বেশি পরিশ্রম করতে? কাছের মানুষের জন্য পরিশ্রমে কোনো কষ্ট নেই, আনন্দই বেশি। কাছের মানুষই যদি ভাববে তাহলে আপনি আপনি কেন? তুমি কোন বলো? জি, এখন থেকে আপনি নয়, তুমি। তা কি করে হয়? তুমি বললেই হবে। বলো, বলো না, বলে ফেলো, কাম অন, বলো তো। ওকে বাবা, ওকে ওকে ওকে, হাতের কাজটা শেষ করে চলো একসাথে বাসায় যাই।
এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। বাট নো মোর ওয়ার্ক নাও, চলো মা বাসে খাবার নিয়ে অপেক্ষা করছে। 5 মিনিটস নো নেভার, উঠো উঠো, তোমাকে এক্ষুনি আসতে হবে, উঠো উঠো উঠো। ওকে বাবা, ওকে 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 ওকে, নো মোর ওয়ার্ক, থ্যাঙ্কস আ লট ম্যাট, কাম অন কাম। ভাই, চাঁদপুরের লোকাল ট্রেনটা কোন প্ল্যাটফর্মে? চাঁদপুরের 4 নম্বর প্ল্যাটফর্মে। থ্যাংক ইউ। তাড়াতাড়ি পারো, আমার পক্ষে ফিরে এসো শিমুল।